আর 10টা মিনিট মানে ভাই আপনার সাথে কথা বলতে যাচ্ছে, বস আপনার সাথে কথা বলতে যাচ্ছে, আমি সরি আমার কথা বলা শেষ। জায়েদ খানের মুভি আমাকে দেখাও তো আপু, কয়টা মুভি করেছে? অ্যাকচুয়ালি আমি নিজেই জানতে চাচ্ছিলাম তোমার কাছ থেকে। এটাতে কোনো নাচের পার্ট ছিল না বলেই সে ভালো কাজ করে, ওই ধরনের ক্যারেক্টারই তার করা উচিত, বেছে নেওয়া উচিত, তাহলে তাকে দেখতে ভালো লাগে স্ক্রিনে। ঘর থেকে বের হতে পারে না, রাস্তায় বের হতে পারে না, তাকে মেয়েরা ধরে আটকে ফেলে। তারপরও এখন একটা প্রপার টাইম আছে আর কি, বিয়ে করা যায়। এখন সে বিয়ে যদি না করে আমার মনে হয় তার জন্য বোকামি হবে। যেটা হচ্ছে আমার সাথে হয়েছে, সো আমি সেটাকে শেয়ার করতেই পারি। আমার সাথে খুব মিসবিহেভ করে এবং কিছু অফার করে যেটা অ্যাজ ইউজুয়ালি সবাইকে করে থাকে তার মতো করে। বাংলাদেশের হিরোদের মধ্যে খুব একজনই আছে যে কিনা খুবই লুচ্চা, যে সে আমাকে আমাকে বারবার হাক করতে চাচ্ছিল। চারটা মুভি ই হচ্ছে, আমি চাচ্ছি যে এই চারটা মুভিতে তুমি সাইনিং করো এবং চারটা মুভির নায়িকা হিসেবে আমি তোমাকে দেখতে চাই, এটার মানে বেনিফিটটা কি? তখন সে আমাকে বললো যে তুমি মানে আমার গার্লফ্রেন্ড হয়ে থাকবে। আচ্ছা আমরা, তুমি যেহেতু হাক করবে না, আচ্ছা তোমার কি, তোমরা কি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে হাক করো না? সো ডেফিনেটলি করি, কিন্তু তাদের ইন্টেনশনটা তো আপনার মতো থাকে না। সো তখন আমি আমার হাতটা বাড়িয়ে দিয়েছিলাম হ্যান্ডশেক করার জন্য, দেন সে আমাকে একটা হ্যাচকা টানে তার কোলে বসিয়ে ফেলে। সে আমার নেকে এখানে কিস করতে চাচ্ছিল এবং আমি তখন ওই সিচুয়েশনটাতে আমি তখন বুঝতে পেরেছি যে সে ড্রাঙ্ক। যত বড় হিরোই আপনি হন না কেন, আমি শুধু আপনাকে একটা কথা বলবো যে আপনি যে বস্তির থেকে উঠে এসেছেন, যে মেন্টালিটিটা আপনার ছিল, আপনার এখন পর্যন্ত সেই মেন্টালিটিটাই আছে। কোনো রিয়েলাইজেশনও নেই যে আমি যে একটা মেয়ের সাথে মিসবিহেভ করেছি, আমার তাকে সরি বলা উচিত বা কোনো কিছু না, আমি যখন ওখান থেকে আমি চলে আসি, চলে আসার পরে তার যে একটা চামচিকা ছিল মানে যেটা আমাকে নিয়ে যায় মানে ফটোগ্রাফার, তো দেন হচ্ছে তার চামচিকাটাকে আমি বললাম যে তুমি জেনে শুনে বুঝে আমাকে এই জায়গাটাতে আনা, তোমার ঠিক হয়নি। তো বলেছে কেন, কি হয়েছে আপু? তো আমি বললাম যে তুমি যেহেতু জানো ব্যাপারগুলি, সো এখানে আমার আনাটা, তো তুমি যে আমাকে এখানে নিয়ে এসছো, এখানে আমাকে নিয়ে আসাটা তোমার ঠিক হয়নি। সো সে বারবার বলছিল, সে বলছিল যে আচ্ছা আপু আপনি, দেন হচ্ছে তার কলিং বেল বাজছিল, বারবার কলিং বেল বাজাচ্ছিল বিকজ হচ্ছে তাকে ভেতরে ডাকার জন্য। কাকে? মানে ফটোগ্রাফারটাকে, যে চামচিকা। আচ্ছা আচ্ছা, তাকে সে ভেতরে ডাকছিল। তো সে যখন ভেতরে যায়, যাওয়ার পরে তাকে বলেছে আর 10টা মিনিট থাকতে বলো, মানে আমার কথা বলছে আর 10টা মিনিট কি হবে, আর অন্য 10 মিনিটে কি হবে তার, আমি কিভাবে বলবো সেটা তো তাকে কোশ্চেন করা উচিত। কিন্তু তাকে থাকতে বলো, তাকে একটু বলো আমি তার সাথে কথা বলবো। তো আমি যখন বের হয়ে যাচ্ছিলাম তখন সে বললাম তো চামচিকার ছাড়া আসলে আমি তাকে কিছু বলতে পারছিলাম, সরি। তাহলে সে আমাকে বারবার বলছে আপু আর 10টা মিনিট মানে ভাই আপনার সাথে কথা বলতে যাচ্ছে, বস আপনার সাথে কথা বলতে যাচ্ছে, আমি সরি আমার কথা বলা শেষ, সো আমাকে একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে, আমার এখানে যেতে হবে। তো দেন আমি ওখান থেকে বের হয়ে আসি, বের হওয়ার সময় সেই চামচিকাটাই আমার সাথে এসছে এবং আসার পরে বললো ভাইয়ের সাথে কথা বলে কি মনে হলো? আমি বললাম তোমার কি মনে হয় আমার কি মনে হতে পারে, তুমি এরপর থেকে আমাকে কখনো আর ফেসবুকে কখনো নক দিবে না, এরপর থেকে ও আমাকে ব্লক করে দিয়েছে, আমিও ওকে ব্লক করে দিয়েছে এবং ফোন নাম্বারও সেম ব্লক করা, তো এরপর থেকে আমার আর কোনো যোগাযোগ হয়নি। এবং পরবর্তীতে তার সাথে আমার আরেকটা গ্রুপে দেখা হয়েছিল। হ্যাঁ, এটার মিটের কথা জানতে চাচ্ছি যে পরবর্তীতে যখন তোমার সাথে, যেখানে যেহেতু তুমি মিডিয়াতে কাজ করো অনেক জায়গায় দেখা হওয়ার কথা, তো দেখা হওয়ার পরের রিয়াকশনটা কি? ডাজ হি রিমেম্বার ইউ? আই ডোন্ট নো, আমরা সবাই তখন ডিনার টেবিলে বসেছিলাম, তো সে যখন এসছে তখন আমরা এখানে বেশ কয়েকজন মডেলস ছিলাম, ইউ নো, দেন তখন সবাই ওখানে হাই হ্যালো করছিল, দেন যখন মানে পরিচয় করে দিচ্ছিল এ হচ্ছে এই, এ হচ্ছে এই, যখন আমার কথা বলছিল দেন মানে সবাই তো হাই বলছিল, হ্যালো হাই সালাম যার যার মতো করে মানে কৌশল বিনিময় করছিল।
দেন আমারকে যখন পরিচয় করায় দেন দেন আমি একটু অন্যদিকে ঘুরে দেন আমার মতো আমি এইভাবে ছিল। ওকে, আমি তার সাথে কোনো ধরনের কথা বলিনি, আমার ইচ্ছে করেনি আর কি। But he is doing very good. That case, তুমি বলতে চাচ্ছো যেটা মানে সরে আসাটা উচিত ছিল, তুমি বলতে চাচ্ছো? আমি হলে সেটাই করতাম, এবং আমার মনে হয় যে যে কোনো মেয়ে হলে সেটাই করতো, বাট এটা তাদের পার্সোনাল ব্যাপার। তার মনে হয়েছে যে কন্টিনিউ করব, ইটস ওকে, সে কনগ্রাচুলেশনস, সে তার লাইফটাকে আরো সুন্দর করুক, যেহেতু তাদের বেবি আছে, শুভকামনা রইল। যদি একটা মানুষ চেঞ্জ হতে পারে হোক, সো এটা ম্যাটার করে না। ব্যাপারটা যে কেন, মানে আমি কেন জেনে শুনে বা হচ্ছে আচ্ছা সে, আমি বুঝলাম যে সে বিয়ের ব্যাপারটা জানে না বা হচ্ছে যে সে বিয়ের ব্যাপারটা ওইভাবে ক্লিয়ার ছিল না, কিন্তু মানে আমাকে কে উঠতে গেলে অ্যাকচুয়ালি আসলে মানে তার মাধ্যমেই উঠতে হবে কি হচ্ছে না? জায়েদ খান, ও আচ্ছা জায়েদ খান আছে, ওকে, হাউ অ্যাবাউট হিম? ওকে, জায়েদ খানের মুভি আমাকে দেখাও তো আপু, কয়টা মুভি করেছে? অ্যাকচুয়ালি আমি নিজেই জানতে চাচ্ছিলাম তোমার কাছ থেকে। ওকে, আমি তার ফার্স্ট মুভি, আমি তার জায়েদ খানের আমি কয়েকটা মুভির কথা জানি, একবারে যে জানি না তা না। তার একটা মুভি ভালোবাসা সীমাহীন, হ্যাঁ নাম তো শুনি, হ্যাঁ সেটা হচ্ছে পরিমণি এন্ড দেন জায়েদ খান ছিল। ও তাই নাকি, পরিমণি করেছে? ইয়া ইয়া, ওকে, আই থিঙ্ক সো। এটা কি জায়েদ খান ছিল? আরেকটা মুভি হচ্ছে, এই মুভিটাতে সে ভালো কাজ করেছে, এটা আমি ডেফিনেটলি বলবো। এটা হলো মালিক আফসারির একটা মুভি ছিল, এই মুভিটা হচ্ছে অন্তর্জালা। এইটার মধ্যে জায়েদ খানের মানে ক্যারিয়ারের বেস্ট মুভি ছিল, সে নিজেকে মানে ও এত ভালো কাজ করেছে। হ্যাঁ, আমি সেটা না, সেটা ছিল অনেক নাচ, না না এটাতে কোনো নাচের পার্ট ছিল না বলে সে ভালো কাজ করেছে। বিকজ এখানে সে গরিবের একটা ক্যারেক্টার নিয়েছে এবং নিজেকে খুব ভাঙাচোরা একটা ক্যারেক্টার নিয়েছে, হেয়ারগুলি বড় ছিল, সে রোদে পুড়ে তাকে ট্যান করা হয়েছে, 3 মাস তাকে গ্রুমিং করা হয়েছে। তো আমার মনে হয় এটা তার জন্য খুবই প্লাস পয়েন্ট ছিল, সে যদি এই ধরনের ক্যারেক্টারের মধ্যে ঢুকে তাহলে আমার মনে হয় সে খুব ভালো করবে। কিন্তু তাকে যদি এমনি হয়তো বা পশ ক্যারেক্টারে তাকে দেখলে কার কেমন লাগে আই ডোন্ট নো, বাট আমার নিজের পার্সোনালি ভালো লাগে না। তো জায়েদ খান আসলে, ইউ মিন টু সে জায়েদ খান ইজ অ্যাকচুয়ালি পারফেক্টলি সুয়েরেবল ফর দোজ ক্যারেক্টার, যে গরিব গ্রামে কৃষকের ক্যারেক্টার? আমি আমি যতগুলি তার মানে মুভি তো আমি আমার বাংলা মুভি খুব একটা দেখা হয় না, তাকে ওই ক্যারেক্টারটা খুব ভালো লাগে। হ্যাঁ, তার ওই ক্যারেক্টারটাতে আমার খুব ভালো লেগেছে, আমার পার্সোনালি ভালো লেগেছে। আমার মনে হয় যে সে ক্যারেক্টার করলে ওই ধরনের ক্যারেক্টারই তার করা উচিত, বেছে নেওয়া উচিত, তাহলে তাকে দেখতে ভালো লাগে স্ক্রিনে। না, সে তো লাস ভেগাস যায়, অনেক সুন্দর ঘুরে নাচে, ব্লিং ব্লিং কাপড় পরে, তুমি কেন তাকে? আমার মনে হয় যে জায়েদ খানকে ওই ওই ধরনের ক্যারেক্টারই ভালো লাগে। কিন্তু আই থিঙ্ক না, আমি একমত হতে পারলাম না। ওয়াই? বিকজ ইউ নো আই সি হিম, উই অল সি হিম ব্লিং ব্লিং ক্লোদিং পরে আছে, খুব সুন্দর জ্যাকেটস অ্যান্ড টি শার্ট সবগুলোর মধ্যে, কিন্তু অনেকগুলো স্টোনস থাকে, অনেকগুলো ব্লিং ব্লিংস থাকে, সিকোয়েন্স পরা থাকে, এবং সে যা নাচে, মাই গুডনেস, লাইক ইউ নো আমি কোন ফর্মটার কথা বলবো আমি আসলে বুঝতে পারছি না। বাট তাহলে আমি ধরে নিচ্ছি যে তোমার জায়েদ খানকে খুব ভালো লাগে। ওকে, দেন তোমার ভালো লাগে এবং আমাকে তার পোস্টার কেউ বানিয়ে দিলে আমি দেখতাম বাসায় সুন্দর করে বড়। তার ওখানে স্টোন থাকতে পারে লাগানো, ডায়মন্ডও থাকতে পারে, বাট আমার পার্সোনালি আমার ওই গেটআপটাতে তাকে ভালো লাগে না, মানে এটা আমার যে চাষা ভূষর ক্যারেক্টারে ওই কাপড় আমার ভালো লেগেছে, আমার ভালো লেগেছে, বাট তার যত সে পশ ক্যারেক্টার করেছে আমার মনে হয়েছে যে না, ওই ক্যারেক্টারগুলির থেকে তার এই ক্যারেক্টারগুলি বেটার, তাকে এই ধরনের ক্যারেক্টার করা উচিত এবং এই ধরনের মুভির প্যাটার্নগুলি তাকে চুজ করা উচিত। আচ্ছা, আমার মনে হয়েছে তার অ্যাক্টিং এর দিক থেকে। দুটো মুভির নাম বললে, এরপরে আর কোন মুভি আছে দেখেছো? না, আমি ওই ভালোবাসার সীমাহীনটা নিয়ে আমি একটু কনফিউজড, আমি আসলে মানে ওইটার মধ্যে জায়েদ খান ছিল কিনা আই ডোন্ট নো, বাট পরিমণি ছিল,
কিন্তু যেটা অন্তর্জালা মুভিটা সেটা আমি দেখেছি, সেটা আমি সিনেমা হলে গিয়ে দেখেছি বিকজ অফ মালিক আফসারি স্যার। সো তার মেকিং যেহেতু, সো এখানে পরিমণিও খুব সুন্দর অভিনয় করেছে, প্রত্যেকের অভিনয় খুব ভালো ছিল। তো সেখানে জায়েদ খানের অভিনয় প্রশংসনীয় ছিল আর কি, অন্য অন্য সবাই প্রশংসা করেছে। আই থিঙ্ক তুমি যেটা বলছো যে ওই ক্যারেক্টারটা থেকেই মনে হয় দেখে সব মেয়েরা তার জন্য পাগল হয়ে গেছে, তাই না? সব মেয়েরা পাগল হয়েছে, ইজ দ্যাট দ্য ট্রুথ? লাইক ইউ নো এভরিবডি সেইং, হি সেইং যে সব মেয়েরা তার জন্য পাগল হয়ে যাচ্ছে, তাকে বিয়ে করার প্রস্তাব দিচ্ছে, ঘর থেকে বের হতে পারে না, রাস্তায় বের হতে পারে না, তাকে মেয়েরা ধরে আটকে ফেলে। তো আমার মনে হয় তার বিয়ে করা উচিত, ওই ওইখান থেকে কোনো মেয়েকে চুজ করে তার বিয়ে করে ফেলা উচিত, বিকজ তার এখন এজ বাড়ছে। সো এই সময়টাতে তার প্রপার একটা টাইম, এই টাইমটাকে ওয়েস্ট না করে, আমার মনে হয় টাইমটা অনেক আগে চলে গিয়েছে। না ওটা তো চলে গিয়েছে, সেটা তো বললাম যে এখন মনে হয় যে মানে তারপরও এখন একটা প্রপার টাইম আছে আর কি, বিয়ে করা যায়। এখন সে বিয়ে যদি না করে আমার মনে হয় তার জন্য বোকামি হবে।